বহুল আলোচিত সিনহা হত্যা মামলার রায় আজ কক্সবাজারে আদালত বসবে দুপুর 2টায় নিরাপত্তা জোরদার আসামিদের সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের ষষ্ঠ ধাপে দেশের 2 শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে কেন্দ্র কেন্দ্রে দীর্ঘ লাইন সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী জেলায় জেলায় বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু ময়মনসিংহে উপসর্গ নিয়ে আজও মারা গেছেন 2 জন দীর্ঘদিন আক্রান্তদের ফুসফুসে মারাত্মক ক্ষতির সংখ্যা বিজ্ঞানীদের